हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल रेडियोग्राफी क्लासेस। आज के हम आलोचना करब बेसिक कन्सेप्ट ऑफ सिटी स्कैन, अर्थात सिटी स्कैन बेसिक कन्सेप्ट नहीं है। सिटी स्कैन फुल फॉर्म की कंप्यूटेड टोमोग्राफी, टोमो मीन्स सेक्शन, ताले टोमोग्राफी मीन्स सेक्शनल रेडियोग्राफी, अर्थात को बॉडी पार्टे जो सेक्शन वाइज रेडियोग्राफी ना सेटाई हलो टोमोग्राफी। जेहतु एखे एक कम्पिटारे हेल्प ना तो ये हलो कम्पिटर टोमोग्राफी। कम्पिटर टोमोग्राफी ओपर एक नाम कैट स्कैन, कम्पिटराइज एक्जेल टोमोग्राफी। जख सीटी डिसकोवर है तक शुदुम्र एक्जेल इमेज ही पाव जित तई तक नाम छो कैट स्कैन। बर्तमान एक्जेल थे कोरोनल सर्जिटल करते तक नाम दिए कम्पिटर टोमोग्राफी। ह्वाट इज सीटी स्कैन? सीटी स्कैन की? सीटी स्कैन इज ए स्पेशल फॉर्म ऑफ टोमोग्राफी इन व्हिच ए कम्पिटर इज यूज फॉर मैथमेटिकल रिकन्स्ट्रक्शन ऑफ ए टोमोग्राफिक प्लेन और स्लाइस। तो सीटी स्कैन इज ए स्पेशल फॉर्म ऑफ टोमोग्राफी, अर्थात सेक्शनल रेडियोग्राफी एक स्पेशल फॉर्म हलो सीटी स्कैन। इन व्हिच ए कम्पिटर यूज, जखने एक कम्पिटर व्यवहार करा है फॉर मैथमेटिकल रिकन्स्ट्रक्शन, गणितिक रिकन्स्ट्रक्शन। रिकन्स्ट्रक्शन की हमें जो स्कैन करी से 5 mm इमेज पाई और से 5 mm टे 1 mm कन्वर्ट कर रिकन्स्ट्रक्शन सफ्टवेयर। ये हल एक सफ्टवेयर जेटा के 5 mm थे 1 mm कन्वर्ट करते सहाज्य कर, थिन स्लाइस करते सहाज्य कर रिकन्स्ट्रक्शन। और एक रिफॉर्मेट जेटा के रिकन्स्ट्रक्शन करार पर जो 1 mm हमें थिन स्लाइस पे गलम से रिफॉर्मेट करी, अर्थात 3D करी, तक एक्जेल थे कोरोनल करते रिफॉर्मेट सफ्टवेयर सहाज्य कर। रिकन्स्ट्रक्शन की रिकन्स्ट्रक्शन हलो एक सफ्टवेयर जेखने 5 mm থেকে আমরা থিন স্লাইস করতে পারি এই সফটওয়্যারের মাধ্যমে। আর রিফরম্যাট হলো যে আমরা থিন স্লাইসটাকে পেলাম সেই থিন স্লাইসটাকে এক্সিয়াল থেকে করোনাল বা সাজিটাল করতে সাহায্য করে রিফরম্যাট। ঠিক আছে, তাহলে রিকনস্ট্রাকশন এবং রিফরম্যাট দুটো কিন্তু আলাদা। রিকনস্ট্রাকশন আমাদের থিন স্লাইস করতে সাহায্য করে, আর রিফরম্যাট আমাদেরকে এক্সিয়াল থেকে করোনাল বা সাজিটাল করতে সাহায্য করে। ঠিক আছে, যেহেতু এটি একটা গাণিতিক নিয়মে হয় তাই এটাকে বলছে ম্যাথামেটিক্যাল রিকনস্ট্রাকশন। সিটি স্ক্যান হলো একটা সেকশনাল রেডিওগ্রাফির একটা স্পেশাল ফর্ম যেখানে কম্পিউটার ব্যবহার করা হয় ফর ম্যাথামেটিক্যাল রিকনস্ট্রাকশনের জন্য টোমোগ্রাফিক প্লেনের। এই সিটি স্ক্যানটা ডিসকভার কে করেছিলেন? স্যার গডফ্রে অ্যান্ড হন্সফিল্ড 1967 স্যার গডফ্রে অ্যান্ড হন্সফিল্ড প্রথম সিটি ডিসকভার করেছিলেন এবং তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন 1979। তিনি ডিসকভার করেছিলেন সিটি 1967 এবং তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন 1979। ঠিক আছে, ঠিক আছে, এবার আমরা জানবো আমাদের সিটি স্ক্যান প্রয়োজন কেন। আমাদের কি এক্স রেতে যথেষ্ট ছিল না সিটি স্ক্যানের দরকার পড়লো? আমরা এবার দেখব সিটি স্ক্যান প্রয়োজন কেন। দেখো, এক্স রেতে আমরা 2D ইমেজ পাই, এখানে আমরা টিস্যুর ভলিউম মাপতে পারি না, কিন্তু সিটিতে আমরা 3D ইমেজ পাই, এখানে আমরা টিস্যুর ভলিউম মাপতে পারি। কোনো হ্যামারেজ যদি থাকে সেটা এক্সরে সাহায্যে আমরা খুঁজেই পাবো না, সেটা আমাদেরকে সিটি সাহায্য নিতে হবে। এবং সেখানে হ্যামারেজের ভলিউম মাপার জন্য 3D ইমেজ চাই, যেখানে এক্সরের একটা লিমিটেশান গেল। দ্বিতীয় একটা লিমিটেশান হলো আমাদের যদি হেয়ার লাইন ফ্র্যাকচার হয় অথবা খুবই সূক্ষ্ম ফ্র্যাকচার হয় সেটাকে কিন্তু আমরা এক্সরেতে পাই না, তার জন্য আমাদের থিন স্লাইস প্রয়োজন হয় যেটা আমাদেরকে সিটি পেতে সাহায্য করে। এটা হলো একটা লিমিটেশান। এবং আমরা এক্সরেতে ইমেজ ডিটেলসে পাই না, জাস্ট একটা প্লেন এক্সরে পেয়ে যাই, এটা আমরা ডিটেলস বলতে পারি না এক্সরেতে। সিটিতে অনেক থিন স্লাইস নেওয়ার জন্য আমরা ইমেজকে ডিটেলসে পাই, তার জন্য আমাদের অ্যাডভান্টেজ আছে সিটি এক্সরের থেকে। কিন্তু এক্সরেতে যেহেতু রেডিয়েশন কম তুলনামূলক সিটির চেয়ে, তার জন্য প্রথমে সে এক্সরেটাকেই প্রিফার করে। সিটির থেকে এক্সরে রেডিয়েশনটা অনেক কম এবং অনেক কস্টলিও কম, সিটি স্ক্যান অনেক কস্টলি আছে, তার জন্য প্রথমে আমাদের এক্সরে প্রিফার করে, তারপরে সিটি প্রিফার করে। প্রথমে কিন্তু আমাদের এক্সরে, যেহেতু কস্টলি কম এবং রেডিয়েশন কম তার জন্য। এবার আমরা জানবো হোয়াট ইজ স্লাইস। স্লাইস কী? শুনে থাকবে তোমরা 8 স্লাইস, 16 স্লাইস, 32 স্লাইস। তো এই স্লাইস কথার অর্থ কী? দেখো, এটা হলো একটা গ্যান্ট্রি। ঠিক আছে, এটা হলো একটা গ্যান্ট্রি। 8 স্লাইস বলতে বোঝায় 8 স্লাইস, 8 স্লাইস বলতে বোঝায় গ্যান্ট্রি পার রোটেশনে 8 ইমেজ ক্যাপচার করবে। আর 16 স্লাইস বলতে বোঝায় গ্যান্ট্রি পার রোটেশনে 16 ইমেজ ক্যাপচার করবে। ঠিক আছে, এবং 32 স্লাইস বলতে বোঝায় গ্যান্ট্রি পার রোটেশনে 32 ইমেজ ক্যাপচার করবে। তাহলে স্লাইস বোঝা গেল। স্লাইস বলতে গ্যান্ট্রি পার রোটেশনে যতগুলো ইমেজ ক্যাপচার করবে সেটাই হলো স্লাইস। ঠিক আছে, এবার আমরা জানবো মোড অফ স্ক্যান। স্ক্যানের মোড কত ধরনের হয়? ঠিক আছে, মোড অফ স্ক্যান,
ঠিক আছে, আমরা এবার দেখব মোড অফ স্ক্যান। আমাদের সিটি স্ক্যান দু রকম ভাবে হয়ে থাকে, এটা হলো অ্যাক্সিয়াল মোড, আরেকটা হলো হেলিক্যাল মোড। আমাদের সিটি স্ক্যান দু রকম মোডে হয়ে থাকে, একটা হলো অ্যাক্সিয়াল মোড আর একটা হলো হেলিক্যাল মোড। ঠিক আছে, অ্যাক্সিয়াল মোড কি হয়, এটা ধরো একটা বডি পার্ট, এই বডি পার্টের 5 mm কাট নিল, এটা হলো ইমেজ, ঠিক আছে, এবং এটা হলো 5 mm কাট, এটা হলো ইমেজ, আই এম লিখে দিলাম। যখন অ্যাক্সিয়াল কাট হবে তখন এটা 5 mm কাটলো এবং 5 mm ইন্টারভেল রেখে দেবে, এটুকু গ্যাপ, তারপরে আবার 5 mm কাটবে, আবার 5 mm ইন্টারভেল রেখে দেবে। তাহলে ইন্টারভেল কি, দুটো ইমেজের মধ্যে দূরত্ব, এটাই হলো ইন্টারভেল, দুটো ইমেজের মধ্যে দূরত্বটাই হলো ইন্টারভেল। যখন অ্যাক্সিয়াল কাট হবে তখন এই একটা 5 mm কাটলো, তারপরে একটা গ্যাপ রেখে দেবে, এই ডেটাটুকুন মিসিং ডেটা, এটুকুন আমরা পাবো না অ্যাক্সিয়াল কাটে, তারপরে আবার একটা কাট নেবে, আবার একটা গ্যাপ দেবে, এটা হলো অ্যাক্সিয়াল কাট। এবং হেলিক্যাল কাট কি, এটা হলো ধরো একটা বডি পার্ট, ঠিক আছে, হেলিক্যাল কাট মানে স্পাইরাল, এভাবে একটা কেটে নেবে, এখান থেকে আবার শুরু করবে, আবার কেটে নেবে, আবার শুরু করবে, আবার কেটে নেবে, এখানে কোনো রকম ডেটা মিসিং হয় না, এটা হলো হেলিক্যাল মোড বা হেলিক্যাল কাট। ঠিক আছে, এই অ্যাক্সিয়াল কাটটা কোথায় ব্যবহার করা হয়, অ্যাক্সিয়াল কাটটা ব্রেনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কেন অ্যাক্সিয়াল কাট ব্রেনের ক্ষেত্রে ব্যবহার করে, কারণ যদি এখানে হেলিক্যাল মোড ব্যবহার করে তাহলে পেশেন্টের রেডিয়েশন ডোজ অনেকটাই বেড়ে যাবে, ব্রেনের ক্ষেত্রে হেলিক্যাল মোড ব্যবহার করা হয় না। হেলিক্যাল মোড ব্যবহার করলে তো একটু গ্যাপ থাকবে না, গ্যাপ যদি না থাকে পেশেন্টের রেডিয়েশন ডোজটা অনেকটাই বেড়ে যাবে, কিন্তু ব্রেনের এতটা ক্রিটিক্যাল অ্যানাটমি নয় যে আমাদের হেলিক্যাল মোড দরকার পড়বে। এখানে আমাদের গ্যাপ হলেও কোনো ক্ষতি নেই, আমরা ইমেজটা সঠিক ঠিকঠাক পেয়ে যাব, তার জন্য অ্যাক্সিয়াল মোড নেওয়া হয়। তাহলে যেহেতু রেডিয়েশন কমছে, তাই যদি আমরা অ্যাবডোমেন বা থোরাক্স ওখানে কেন হেলিক্যাল মোড ব্যবহার করি, সেখানে তো আমরা অ্যাক্সিয়াল মোড ব্যবহার করলেই পারি, সেখানে আমাদের হেলিক্যাল মোড ব্যবহার করা হয় কেন সেটা দেখে নাও। এটা ধরো একটা স্টোন 3 mm-এর, আমরা 5 mm-এর অ্যাক্সিয়াল কাট নিচ্ছি, এটা কাট নিলাম, এটা গ্যাপ দিল, এটা কাট নিলাম, এটা গ্যাপ দিল, তারপর এটা কাট নিলাম, ধরো এখানে গ্যাপে পড়ে গেল স্টোনটা, তাহলে আমাদের ডেটা মিসিং চলে গেল, অ্যাক্সিয়াল কাটে এটা আমি জীবনে ফেরত পাবো না। যদি এটা হেলিক্যাল মোড হতো তাহলে কোনো রকম গ্যাপ থাকতো না, যদি এটা হেলিক্যাল মোড হতো এটা স্টোন থাকতো, যে যতই ছোটো থাক না কেন হেলিক্যাল মোড যেহেতু ডেটা মিসিং হচ্ছে না, তাই আমরা পরপর ইমেজটা পেয়ে যেতাম, তাই এখানে ডেটা মিসিং হওয়ার কোনো চান্স নেই, স্টোনটা আমরা পেয়ে যাব। কিন্তু অ্যাক্সিয়াল কাটে আমাদের যে ডেটা মিসিং হয়ে যায় তার ফলে যে ফাইন্ডিংসগুলো থাকে সেগুলো আমরা পাই না, তার জন্য আমাদের অ্যাবডোমেন বা থোরাক্সে হেলিক্যাল মোড ব্যবহার করা হয়, ডেটা যাতে মিস না হয় তার জন্য, ঠিক আছে। কিন্তু ব্রেনের ক্ষেত্রে যদি ডেটা মিস যায় সেখানে কোনো প্রবলেম নেই, ব্রেনের ক্ষেত্রে অতটা ক্রিটিক্যাল অ্যানাটমি হয় না, কিন্তু থোরাক্স বা অ্যাবডোমেনের ক্ষেত্রে ক্রিটিক্যাল অ্যানাটমি হয়, এই স্টোন সূক্ষ্ম ইমেজ বা স্টোনগুলো ধরা পড়ে না, তার জন্য আমরা ব্রেনের অ্যাবডোমেন থোরাক্সের ক্ষেত্রে হেলিক্যাল মোড ব্যবহার করি। ঠিক আছে, তাহলে মোড অফ স্ক্যান বোঝা গেল, দু রকম মোড হয়, অ্যাক্সিয়াল মোড আর হেলিক্যাল মোড। অ্যাক্সিয়াল মোড মানে ইন্টারভেল থাকবে, কিন্তু হেলিক্যাল মোডে কোনো রকম ইন্টারভেল থাকবে না, যেখানে স্পাইরাল কাট হবে, এবং একে 5 mm যখন আমরা স্ক্যান করবো সেটাকে আমরা 1 mm-এ রিকনস্ট্রাকশন বা রিকন সফটওয়্যারের দ্বারা আমরা 1 mm-এ কনভার্ট করে নেব। আমরা প্রথমে কিন্তু 5 mm-এ স্ক্যানটা করে নেব, যদি আমরা 1 mm-এ স্ক্যানটা করি পেশেন্টের রেডিয়েশন ডোজ অনেকটাই বাড়বে প্লাস সময় অনেক লাগবে, তার জন্য আমরা প্রথমে 5 mm-এ আমরা স্ক্যান করে নিই, সেটাকে রিকন সফটওয়্যারের দ্বারা 1 mm বা 0.5 mm-এ কনভার্ট করি, তারপর সেটাকে অ্যাক্সিয়াল বা তারপরে সেটাকে অ্যাক্সিয়াল থেকে করোনাল বা সাজিটাল করি। ঠিক আছে, আশা করি বোঝাই গেল। এর পরের ক্লাসে আমরা আলোচনা করবো প্রিন্সিপাল অফ সিটি স্ক্যান। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।